তারপর 6 নম্বর এক ডজন ডিমের দাম 108 টাকা হলে এক হালি ডিমের দাম কত তো এখন আমরা এক ডজন সমান কত জানি এক ডজন সমান 12 আর এক হালি সমান 4 এখানে বলছে এক হালি ডিমের দাম কত আমাদের দামটা পিছনে নিতে হবে তো এখানে দেওয়া রয়েছে এক ডজন ডিমের দাম 108 টাকা অর্থাৎ 12টি ডিমের দাম কত 108 টাকা আমরা এভাবে লিখে দিব 12টি ডিমের দাম কত 108 টাকা দেন একটি ডিমের দাম কত হবে একটি ডিমের দাম অবশ্যই কম হবে 12 অপেক্ষা তো 12 ভাগের 108 টাকা দেন বলছে এক হালি ডিমের দাম কত এক হালি সমান 4টি 4টি ডিমের দাম 4টি ডিমের দাম অবশ্যই এক থেকে বেশি হবে তো এই কারণে আমরা কি করব 4টাকে গুণ করে দিব ঠিক আছে দেন এখানে হবে কি 12 তো কাটাকাটি করতে পারি 108 আর 4 গুণ করে 12 দিয়ে ভাগ করলে অ্যানসারটা পাবে অথবা কাটাকাটি করে নিতে পারো যেমন 3 4 12 3 দিয়ে 108 কে কাটাকাটি করলে পাবো 36 36 টাকা তারপর 7 নম্বর অঙ্ক 20 জন লোক 6 দিনে একটি রাস্তার কাজ শেষ করতে চাই ওই রাস্তার কাজ শেষ করতে 12 জন লোকের কত দিন লাগবে দিনটাকে আমাদের পেছনে নিতে হবে তো 20 জন লোক রাস্তার কাজ শেষ করতে পারে কয় দিনে 6 দিনে দিনটাকে পেছনে নিলাম দেন একজন লোক রাস্তার কাজ শেষ করতে পারে কত দিনে তো একজন লোক রাস্তার কাজ শেষ করতে অবশ্যই বেশি দিন লাগবে এই কারণে আমরা কি করব গুণ করব 20 গুণ 6 দিনে আমাদের বলছে কি 12 জন লোক কত দিনে কাজটি শেষ করতে পারবে তো 12 জন লোক রাস্তার কাজ শেষ করতে পারবে 12 জন লোক রাস্তার কাজ শেষ করতে পারবে 20 গুণ 6 ভাগ 12 দিনে আমরা এখন কাটাকাটি করতে পারি 6 দিয়ে 12 কে কাটাকাটি করতে পারি 6 দুগুণে 12 2 দিয়ে 20 কাটাকাটি করা যায় 10 দুগুণে 20 তো অ্যানসারটা হলো 10 দিনে তারপর 8 কেজি চালের দাম 304 টাকা হলে 5 কেজি চালের দাম কত দামটাকে আমাদের পিছনে নিতে হবে 8 কেজি চালের দাম কত টাকা 304 টাকা সুতরাং 1 কেজি চালের দাম কি হবে কম হবে 8 অপেক্ষা এই কারণে আমরা ভাগ করব সুতরাং 5 কেজি চালের দাম কত 5 কেজি চালের দাম 1 কেজি থেকে অবশ্যই বেশি হবে এই কারণে আমরা কি করব 5টাকে গুণ করে দিব 8টা নিচে হবে তো 8 দ্বারা 304 কে কাটাকাটি করলে অ্যানসারটা পাবো 38 38 আর 5 গুণ দিলে হবে 190 টাকা দেন 9 নম্বর অঙ্ক একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রের 7 দিনের খাবার মজুদ আছে ওই পরিমাণ খাদ্যে 14 জন ছাত্রের কত দিন চলবে দিনটাকে আমাদের পিছনে নিতে হবে আমরা এভাবে সাজাতে পারি 50 জন ছাত্রের খাদ্য মজুদ আছে 7 দিনের তাহলে একজন ছাত্রের খাদ্য মজুদ আছে অবশ্যই একজনের বেশি মজুদ আছে এই কারণে আমরা কি করব গুণ করব দেন বলছে কি 14 14 জন ছাত্রের খাদ্য মজুদ আছে অবশ্যই 14 জন ছাত্রের কম খাদ্য মজুদ আছে আমরা ভাগ করে দিব 14 কে তো 7 দুগুণে 14 আর 2 দ্বারা 50 কাটলে 25 দুগুণে 50 অ্যানসারটা হলো 25 দিনের খাদ্য মজুদ আছে তারপর 10 নম্বর অঙ্ক 25 জন লোকের 8 দিনের একটি বিল্ডিং রং করা শেষ করে ওই বিল্ডিং রং করতে এখানে হবে 10 জন ঠিক আছে উপরে হবে 10 ওই বিল্ডিং রং করতে 10 জন লোকের কত দিন লাগবে দিনটাকে আমাদের পেছনে নিতে হবে তো 25 জন লোক রং করতে পারে 8 দিনে একজন লোক রং করতে পারে অবশ্যই একজনে রং করতে পারে 25 গুণ 8 দিনে দেন আমাদের বলছে কি 10 10 জন লোক রং করতে পারে ভাগ হয়ে যাবে 25 গুণ 8 আর নিচে 10 এখন আমরা কাটাকাটি করব 2 দিয়ে কাটাকাটি করা যায় 4 দুগুণে 8 আর 5 দুগুণে 10 তারপর 5 দ্বারা 25 কাটাকাটি করা যায় 5 5 25 5 আর 4 এ গুণ দিলে হবে 4 5 20 দিনে
এসএসসি 2025 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষা টেনশন আজই দূর করে ফেলো। স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে 500 থেকে 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। কোর্সটি সকল গ্রুপের জন্য অ্যাভেলেবেল। তারপর মিতার উচ্চতা 152 সেন্টিমিটার এবং তার ছোট বোন মিমির উচ্চতা 76 সেন্টিমিটার। মিতার উচ্চতা মিমির উচ্চতার কত গুণ সেটা বের করতে বলছে। তো এই কত গুণ সেটা বের করার জন্য অবশ্যই আমাদের অনুপাতের সাহায্য নিতে হবে। তো আমরা এখন অঙ্কটাকে এইভাবে সাজাবো, মিতা ও মিমির উচ্চতার অনুপাত আমরা অনুপাত আকারে বের করব। 152:76, তারপর 152 আমরা উপরে দিব, 76 নিচে দিব। এখন এমন একটা সংখ্যা নিব যেই সংখ্যাটা দ্বারা দুটোর মধ্যে কাটাকাটি যায়। তো কোন সংখ্যাটা দ্বারা দুইটার মধ্যে কাটাকাটি যায়? 76 দ্বারা কিন্তু যায়। 76 আর 76 × 152, তো অ্যান্সারটা হচ্ছে 2 আর নিচে হবে 1। তো এটাকে লেখা যায় 2:1। মিতার উচ্চতা মিমির উচ্চতার কি 1/2 বা 2 গুণ? ঠিক আছে, এই যে দেখো 2 টাকার মিতার আর 1 টাকার মিমির। তো মিতার উচ্চতা মিমির উচ্চতার কি 2 গুণ বা 1/2 গুণ? মামুন বইয়ের দোকান থেকে 84 টাকায় একটি বই ক্রয় করল, কিন্তু বইটির কভার মূল্য লেখা ছিল 120 টাকা। সে শতকরা কত টাকা কমিশন পেল? তো এখানে কী কী তথ্য দেওয়া রয়েছে? দেওয়া আছে বই ক্রয় কত? 84 টাকা। আর বইটির কভার মূল্য, বইটির কভার মূল্য কত? 120 টাকা। সে শতকরা কত টাকা কমিশন পেল? তো কমিশন কত পাইছে সেটা আমাদের বের করতে হবে। কমিশন পেল কত? 120। 84 কি? তো এখন দেখো বইটির ক্রয় মূল্য হচ্ছে 84 টাকা আর বইটির কভার মূল্য 120 টাকা, তাহলে তার মোট কমিশন কত? 120 থেকে যদি আমরা 84 বাদ দিই তাহলে কিন্তু কমিশনের টাকাটা পেয়ে যাব। তো কমিশনের টাকাটা হচ্ছে 37 টাকা। এখন সে শতকরা কত টাকা কমিশন পেয়েছে? কমিশনটাকে আমাদের শতকরায় বের করতে হবে। তো শতকরা কমিশন পেল, শতকরা কমিশন পেল, আমরা শতকরাটা কীভাবে বের করব? তো বইটির কভার মূল্য ছিল 120 টাকা, আমরা 120 টাকা নিচে দিব। আর কমিশন পেল কত? 36 টাকা, যেটার শতকরা বের করতে হবে ওইটাকে উপরে দিতে হবে। আর 100 দ্বারা কী করতে হবে? গুণ করতে হবে। দেন 120 দ্বারা 36কে ভাগ এবং 100 দ্বারা যদি গুণ করা হয় অ্যান্সারটা আমরা পাবো 30%। এ হলো অ্যান্সার। তারপরে অঙ্ক, মিনা দোকান থেকে 6টি খাতা ও 3টি কলম কিনল, প্রতিটি খাতার মূল্য 60 টাকা, প্রতিটি কলমের মূল্য 10 টাকা, খাতা ও কলমের মূল্যের অনুপাত নির্ণয় করো। তার আগে আমাদের কি করতে হবে? খাতা কিনছে 6টা, তো 6টাকে প্রতিটি খাতার মূল্য 60 টাকা, 60 দিয়ে গুণ করতে হবে। দেন কলমের মূল্য 10 টাকা, 3টা কলমের মূল্য কত হবে গুণ করে বের করতে হবে। দেন আমাদের অনুপাতটা বের করতে হবে। তো প্রতিটি খাতার মূল্য কত? 60 টাকা। সুতরাং তাহলে কি হবে? 6টি খাতার মূল্য কত হবে? 60 × 6 টাকা ইকুয়ালস টু কত? 360 টাকা। তারপর প্রতিটি বা একটি কলমের মূল্য কত টাকা? 10 টাকা। দেন 3টি কলমের মূল্য কত হবে? 10 × 3 টাকা, 3×10 = 30 টাকা। খাতা ও কলমের মূল্যের অনুপাত 360:30। তো 360 উপরে আর 30টা নিচে। এখন আমাদের এমন একটা সংখ্যা নিতে হবে যেন দুইটার মধ্যেই কাটাকাটি যায়। আমরা 30 নিতে পারি, 30×30 আর 30×12 = 360, 12 নিচে হবে 1। তো আমরা কিন্তু অ্যান্সারটা পেলাম 12:1। ঠিক আছে।
পুত্রের ভর 40 কেজি এবং পিতার ভর 80 কেজি, পিতার ভর পুত্রের ভরের কত গুণ? পিতার ভর, পিতারটা আগে দিতে হবে আমাদের, পিতা ও পুত্রের ভরের অনুপাত, পিতা ও পুত্রের ভরের, পিতার হচ্ছে 80 আর পুত্রের কত? 40। 80 আর নিচে কি হবে? 40। এখন এমন একটা সংখ্যা নিতে হবে যেটা দ্বারা দুইটার মধ্যে ভাগ করা যায়। আমরা কিন্তু 40 নিতে পারি, 40 একে 40, 40 দুগুণে 80, 2:1। অর্থাৎ পিতার ভর পুত্রের ভরের 1/2 বা 2 গুণ। আশা করছি বুঝতে পেরেছো।